প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমরা কিন্তু এতটা জানতাম না যে কেন্দ্র সরকারের রেশন এতটাই গুরুত্বপূর্ণ এই রাজ্যে এ নিয়ে গতকালকে একটা প্রতিবেদন করেছিলাম যে রাজ্যের মানুষই এই প্রথম শুনছেন যে কেন্দ্র থেকে বিনামূল্যে রেশন আসে এই রাজ্যে আর যখন এটা একবারে ধরা পড়ে গেল কারণ তৃণমূলের নেতারা যেভাবে বলতে শুরু করলেন রে করে উঠলেন যে কেন্দ্র একেবারে জনবিরোধী একটা সিদ্ধান্ত নিয়েছে খাদ্যের সংকট দেখা দেবে যখন এইসব নিয়ে শাসক দলের নেতারা এই রাজ্যে রে রে করে উঠলেন তখনই বিষয়টা প্রকাশ্যে এলো বলা যায় সত্য কতটা বলে ফেলতে শুরু করলেন তৃণমূলের নেতারা যে কেন্দ্র থেকে বিনামূল্যে রেশন এই রাজ্যে আসে আজকে আবার আরও একটা বিষয় সেটা প্রকাশ্যে এসেছে বিভিন্ন মিডিয়াতে খবরও হয়েছে সেটা হচ্ছে এই বিষয় যে সৌগতরা তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতা এবং সাংসদ তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা চিঠি দিয়েছেন যে বিনামূল্যে চাল গম ডাল বিতরণ করা হোক আরও অন্তত এটা এরকম একটা আর্জি প্রধানমন্ত্রীকে করেছেন সৌগত রায় আর এই বিষয়টা যখন প্রকাশ্যে এলো তখন আরও আরও বিষয়টা মানে চলে এলো সামনে যে সত্যিই কেন্দ্রের এইসব রেশন মানে গম চাল ডাল এই সব কতটা গুরুত্বপূর্ণ এই রাজ্যের ক্ষেত্রে এইগুলো যে আসতো সেটা কিন্তু অনেকে জানতেন না কারণ শিকারি তো কখনো করতো না রাজ্য সরকার বা শাসক দল তৃণমূল কংগ্রেস যে কেন্দ্রে এই সব সামগ্রী আসে বিনামূল্যে দেওয়া হয় যে এখানে যা বিতরণ করা হয় সবটাই বলা হয় রাজ্য সরকার দিচ্ছে আর যখন একবারে রাস্তা টেনে ধরার চেষ্টা করছে কেন্দ্র সরকার তারা বলছে যে আমরা কোভিডের কারণে একটা চালু করেছিলাম এবার আমাদের মনে হচ্ছে আর এটাকে এক্সটেন্ড করার দরকার নেই এবার আমরা স্টপ করব। তখনই রে করে উঠলেন এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন যে এটা জনবিরোধী সিদ্ধান্ত এবং আজকে তো একেবারে চিঠি দিয়ে পর্যন্ত আর্জি করা হচ্ছে দেশের প্রধানমন্ত্রীকে যে আরও যেন বাড়ানো হয় অর্থাৎ এই যে কেন্দ্রের যে এত সাহায্য সামগ্রী আসে এই রাজ্যে এবং তার কতটা গুরুত্ব কতটা প্রয়োজনীয় সেটা কিন্তু এবার রাজ্যের মানুষ জানতে পারছেন কারণ যেভাবে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা কুদোকুদি করা শুরু করেছেন যাতে করে এটা আরও বাড়ানো যায় পাওয়া যায় এখান থেকে পরিষ্কার যে সত্যিই কেন্দ্রের সাহায্য এই রাজ্যে কতটা প্রয়োজনীয় এখন প্রশ্ন দর্শক অবশ্যই কেন্দ্রের সাহায্য আসা উচিত আমরাও তো চাই যে অন্যান্য রাজ্যে যদি কেন্দ্রের সাহায্য আসে বা যায় তাহলে আমাদের রাজ্যে কেন আসবে না এটা আমরাও চাই বাংলার মানুষ চান কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলো তো লুকোনোর চেষ্টা করছিলেন কেন কেন এর আগে বলছি না যে কেন্দ্র থেকে সাহায্য আসে সেগুলো আমরা দিই কখনো তো স্বীকার করতো না এই রাজ্যের সরকার মমতা ব্যানার্জির সরকার আজকে যখন এই বিষয়টা দাঁড়ালো এখন সব ফুটি ফাঁস হয়ে গেছে যে কেন্দ্রের সাহায্য দরকার এবং সেটা আরও যাতে দেওয়া যায় তার জন্যে চিঠিপত্র পর্যন্ত পাঠানো হচ্ছে অনেকে বলছেন যেন লজ্জার মাথা খেয়ে আর কি মানে এতদিন অস্বীকার করে আসছেন এখন তো আর অস্বীকার করে জায়গা নেই এখন দরকার সেই জন্য তারা কিন্তু চিঠি করতে শুরু করেছেন দর্শক আমি আজকে আরেকটা বিষয় আপনাদের সামনে আনবো আমি দেখছিলাম যে সিপিএমের যে মুখপত্র রয়েছে গণশক্তি তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে সেটা নিয়েও একটু আলোচনা করা যেতে পারে সেটা হচ্ছে এই রিপোর্ট একশো দিনের কাজে ধুঁকছে রাজ্য নির্বিকার মুখ্যমন্ত্রী আমি রিপোর্টটা পড়ে দেখছিলাম সেখানে যেটা বলার চেষ্টা হয়েছে যে বাজেট বাজেট তো কেন্দ্র সরকার ওটা কমিয়ে দিয়েছে এখন এখানে একশো দিনের কাজের চাহিদা রয়েছে এমনিতেই করোনার মধ্যে অনেকে কর্মহীন ফলে এখনও অনেকের কাজের প্রয়োজন রয়েছে কিন্তু রাজ্য জুড়ে একশো দিনের কাজ ধুঁকছে কারণ যে বাজেট দেওয়া হয়েছিল সেই বাজেট ক্রস করে গেছে অনেক জায়গাতে ক্রস করে গেছে এখনও কিছু কিছু জেলাতে কিছু কিছু পঞ্চায়েতে কাজ হচ্ছে যেটা খবর যে এই নভেম্বরের মধ্যে হয়তো নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই কিন্তু ক্রস করে যাবে আর কিন্তু কাজ করানো যাবে না এই বার্তা অলরেডি যেখানে যেখানে কাজ চলছে সেখানে এই বার্তা দিয়ে দেওয়া হয়েছে ফলে যেটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত টানার কথা সেটা কিন্তু এখনই শেষ হয়ে যাচ্ছে বাজেট ক্রস করে যাচ্ছে আর বাজেট যদি ক্রস করে যায় তখন তার টানতে পারবে না টাকাটা কে দেবে টাকাটা কে দেবে এটা তো অ্যাকচুয়ালি কেন্দ্র সরকারের একটা প্রোজেক্ট সেখানে টাকা শেষ হয়ে টাকা কে দেবে কিন্তু যেটা রিপোর্টে প্রকাশ হয়েছে যে একশো দিনের কাজে ধুকছে রাজ্য মানে রাজ্যের একশো দিনের কাজ সেভাবে হচ্ছে না কিন্তু নির্বিকার মুখ্যমন্ত্রী মানে যেটা বলার চেষ্টা হয়েছে রিপোর্টে যে তিনি কেন বলছেন না প্রধানমন্ত্রীকে যে বাজেটটা বাড়ান একশো দিনের কাজে আরও টাকাটা দিন বাজেটটা বাড়ান তিনি কেন বলছেন না এই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে এই রিপোর্টে উত্তরটা খুব একটা পরিষ্কার নয় যে কেন তিনি বলছেন না তার উদাসীনতা চেষ্টা হয়েছে কিন্তু আমরা আমার যেটা মনে হচ্ছে দর্শক যে সত্যি কি উদাসীনতা নাকি মানে ফাটছে তো মুখ ফাটছে না এটা যেন আমার কথা মনে হয়েছে কারণ একশো দিনের কাজটা যে কেন্দ্র সরকারের অর্থে চলে রাজ্যের কটা মানুষ জানেন বলুন তো আমরা একটু চিৎকার করে বলার চেষ্টা করি এটা কেন্দ্র সরকার টাকা প্রজেক্ট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি যেভাবে প্রচার করেন একশো দিনের কাজে আমরা এক নম্বরে আমরা এত লোককে কাজ দিচ্ছি পর্যায়ের শ্রমিকদের সবাইকে কাজ দিয়েছি আমাদের আমাদের প্রচুর একশো দিনের কাজের আমাদের মানে প্রচুর কাজ হচ্ছে এমন ভাব মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করেন বলেন মানুষের মনে একটা ধারণা তৈরি করে দিয়েছেন যে একশো দিনের কাজটা রাজ্য সরকারই মনে হয় করায় মানে টাকাটা যেন রাজ্য সরকারই দেয় আমরা অনেকেই বলতে শুনেছি একশো দিনের কাজে সব দিদির টাকা কিন্তু এখানে যে দিদির কোনো মানে ব্যাপার নয় এখানে যে কেন্দ্র সরকারের একটা প্রজেক্ট সেই কেন্দ্রীয় বরাদ্দ থেকে যে তারা টাকাটা পান মানে জব কার্ডে কাজ চলে যেটা নিয়ে পঞ্চায়েতগুলো এত মানে পঞ্চায়েত যার দায়িত্ব রয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের খুবই গর্ব করে বলার চেষ্টা করেন সব মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এত মানুষকে কাজ দিচ্ছে এত মানুষকে কাজ দিচ্ছেন অ্যাকচুয়ালি তারা দাস কাজটা করাচ্ছেন টাকাটা তোলাচ্ছেন তার মধ্যে অনেক জল মেশানো আছে সেটা আমরা জানেন অন্য বিতর্ক রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি টাকাটা তো হচ্ছে কেন্দ্রের কিন্তু সেটার কত মানুষ জানেন রাজ্যে যারা কাজ করেন এমন ভাব প্রচার করা হয় সব দিদি করাচ্ছেন এখন দর্শক যদি এই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকার অর্থাৎ প্রধানমন্ত্রীকে বলেন যে আমার টাকা দরকার জব কার্ডের কাজে সেটা তো প্রকাশ্যে আসবে সেটা নিয়েও তো মিডিয়া হাইলাইটেড হবে যেমন এখন হচ্ছে সৌগত রায়দের চিঠি এই ফ্রি ফ্রি রেশন নিয়ে যেভাবে এখন সরব হয়েছে এটা তো ফুটি ভাষা এখন মানুষ জানতে পেরে গেছেন যে এখানে তাহলে কেন্দ্রের রেশন তাহলে আসতো বা আসে জানতে পেরে গেছেন এটা তো তাই হবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজ নিয়ে ওই চিঠি চাপাটি করেন বা এরকম দাবি করেন যে আরও আরও টাকাই দাবে আরও টাকাই হবে আমাদের দরকার তাহলে তো যেটা বলার চেষ্টা হয় সেটাও তো ফুটি ফাঁস হয়ে যাবে সেখানেও তো রাজ্যের মানুষ জেনে যাবেন যারা সচেতন মানুষ তারা জানেন কিন্তু অনেকে জানেন না তারাও জেনে যাবেন কারণ মিডিয়া হাইলাইটের হবে এটা নিয়ে টক শো হতে পারে এটা কি চাইবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই জব কার্ডের টাকা কেন্দ্র সরকার দেয় এটা নিয়ে বিরাট হাইলাইটেড হোক চেঁচামেচি হোক তাহলে আরও পরিষ্কার হয়ে যাক মানুষের কাছে যে এই টাকাটা কেন্দ্রের টাকা কেন্দ্র থেকে আসে তাহলে যে পলিটিক্যাল মাইলেজটা নেওয়ার চেষ্টা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস জব কার্ডের কাজকে নিয়ে সেটা কি আর পারবেন সবই তো আস্তে আস্তে ফুটি ফাঁস হয়েছে এমনিতেই মানুষ জানতে শুরু করেছেন এমনিতে জানতে শুরু করেছে কেন্দ্রের কোন কোন প্রজেক্টকে নিজের বলে চালানোর চেষ্টা করে এই রাজ্যের সরকার অলরেডি সেগুলো কিন্তু প্রকাশ্যে আসতে শুরু করেছে আসলে অটোমেটিক এসে যাচ্ছে চাপতে পারে যাচ্ছে না তো এসে যাচ্ছে তো একটা সময় তো ধরা দিতেই হবে কতদিন একটা জিনিসকে লুকিয়ে রাখা যায় এই যেমন রেশনটাকে এতদিন ধরে চাপিয়ে লুকিয়ে বলার চেষ্টা করছিল এবার তো ধরা পড়ে যাচ্ছে এবার যেটা দেখুন হয়তো সিপিএমের মুখপাত্র এইভাবে লিখেছে কিন্তু এটা যখন আসছে কিন্তু মুখ্যমন্ত্রী নির্বিকার কেন নির্বিকার আদৌ কি তিনি নির্বিকার থাকার মানুষ তার তো মুখ ফুটবে একবারে টকবক করে ফোটে সুতরাং যেটা এবার অনেকে হয়তো বলছেন বা আমারও যেটা মনে হচ্ছে হয়তো বুকটা ফেটে যাচ্ছে কিন্তু মুখটা ফুটছে না কারণ এইটা যদি বলতে শুরু করেন তাহলে আবার আবার কিন্তু সব কিছু ফুটি ফাঁস হয়ে যাবে তার মানে তাহলে রাজ্য সরকার কি করে সবই তো কেন্দ্রের নিয়ে আমাদের বলে চালানোর চেষ্টা হয় এখনও তাহলে তাই কিন্তু দর্শক রাজ্যের মানুষের জন্য কিন্তু প্রয়োজন হলে প্রধানমন্ত্রীকে বলতে হবে সত্য কথাটা মানুষ জানুক না কি হয়েছে প্রধানমন্ত্রী তো আমাদের দেশের বাইরে না আমাদের তো দেশের প্রধানমন্ত্রী তো বলতে অসুবিধা কোথায় যে হ্যাঁ আমাদের আরও দরকার রয়েছে আমাদের জব কার্ডের কাজ আরও করাতে হবে আমাদের এখানে আর্থিক অবস্থা ঠিক নেই মানুষের কাজ নেই জব কার্ডে কাজ দিতে হবে প্রধানমন্ত্রীকে বলা হোক একটা চিঠি দিয়ে যে আরো আরও টাকা দিন মানুষকে কাজ দিতে হবে তো লজ্জা কিসের আছে এটা তো মানুষের দরকার যখন দরকার তখন বলবো না কেন বলতে গিয়ে মানুষ জেনে যাবেন যে কেন্দ্রের টাকা সেই আমি বলবো না এটা ঠিক নয় নিজের ইগো নিজের পলিটিক্যাল মাইলেজ এইসব নেওয়ার জন্য রাজ্যের মানুষকে কেন বঞ্চিত করা হবে আমরা খবর পাচ্ছিলাম যে অন্যান্য রাজ্য থেকে এরকম আবেদন করা হয়েছে তো তারা যখন করতে পারে তারা যখন এইসব ভাবছে না তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বলতে অসুবিধা কোথায় কেন তার চুপ করে বসে রয়েছেন কেন বলছেন না আরও টাকা দরকার আমার তো কাজ অলরেডি শেষ হয়ে গেছে এখনও আমরা ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত চালাবো কি করে চালাবো বাজেট বরানো হোক মাঝখানে টাকা দেওয়া হোক এই কথা তো বলতে হবে কেন বলছেন না কেন নির্বিকার সব জানাজানি হয়ে যাবে বলে আমি বলবো না দর্শক অনেক ইকুয়েশান রয়েছে যেটা আমার উপলব্ধি আমার যেটা মনে হচ্ছে সেটা আপনাকে জাস্ট বলার চেষ্টা করছি খুব ভালো করে লক্ষ্য করবেন যে কতগুলো প্রোজেক্ট কেন্দ্রের সেগুলোকে নাম পাল্টে দিয়ে নিজের একটা মাইলেজ নেওয়ার চেষ্টা করেন কিন্তু যখন রাজ্যের মানুষের একটা বঞ্চনার বিষয় আসে তখনও কিন্তু কোথাও কোথাও চুপ করে বসে থাকেন আজকে ফ্রি রেশন সেটা নিয়েও যেভাবে এসেছে আর জব কার্ডের কাজ নিয়েও যেভাবে তিনি চুপ করে বসে রয়েছেন এটা নিয়েও প্রশ্ন উঠছে যে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট বরাদ্দ নিয়ে কথা বলছেন না কেন বলছেন না সবটাই কি রাজনৈতিক মাইলেজ নিতে চান তার জন্যে এইভাবে চুপ করে থাকবেন মানুষগুলো বঞ্চিত হয়ে থাকবেন অস্বীকার করতে অসুবিধা হচ্ছে যে এই রাজ্যের আর্থিক অবস্থা খুব খারাপ যে কাজ নেই এটা বলতে খুব লজ্জার বিষয় এটা খুব লজ্জা লাগছে এটা তো ফ্যাক্ট কাজ তো নেই সরকারি চাকরি তো নেই অন্তত জব কার্ডের কাজগুলো করেই যা কিছু টাকা আসে অ্যাপিলটা করুন না প্রধানমন্ত্রীর কাছে অসুবিধা কোথায় এত ইগো কিসের দর্শক নিশ্চয়ই আপনাদের মতামত জানতে চাই যে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বিকার আমি যেটা বলছি এটাই কি ঠিক নাকি অন্য কোনো কারণ হতে পারে নিশ্চয়ই আপনাদের কোনো মতামত থাকতে পারে কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে